আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে অনেক দিন ভিডিও শেয়ার করা হচ্ছে না, তার জন্য ভাবলাম আজকে একটা রেসিপি শেয়ার করি। সেই রেসিপিটা হচ্ছে কি, ছোট ছোট করে আলু কুচি করে নিয়েছি, আর নিয়েছি গ্রামের বাড়ি থেকে বেগুন আর ঝিঙে, সেই বেগুন আর ঝিঙে দিয়ে আলু দিয়ে, আর মায়ের বাড়ির হচ্ছে পুকুরের ধরা মাছ, সেই মাছ ভাজা দিয়ে আজকে এই রেসিপিটা। প্রথমে দেখো রেসিপিতে আমি দিয়ে নিছি যেগুলো হচ্ছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি, আর দিয়ে নিচ্ছি গুঁড়ো লঙ্কার যাতে কালার হয়, আর লবণ পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি সবগুলোকে নিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো একটু তেল দিয়ে ভালো করে এটাকে আমি চটকিয়ে নিচ্ছি। একবারে অল্প সময়ে ঝটঝট করে রান্না, কারণ সেখান থেকে এসছি গ্রামের বাড়ি থেকে, এবার কী রান্না করবো সেটা ভেবে পাচ্ছি না, তার জন্য ভাবলাম একটা ঝটপট রান্না করে ফেলি, তার জন্য ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেললাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি। তোমরা আশা করি আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো, তার জন্য ভাবলাম একটা ভিডিও রেসিপি বানাই আর তোমাদের সঙ্গে সেটা দেখাই। এই দেখো আমি হালকা পানি নিয়েছি 2 কাপ মতো, দেখতেই খুব সুন্দর লাগছে। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, আর এই দেখো দেখতে পাচ্ছ মাছ ভাজা, এটা আমার মায়ের বাড়ি থেকে এসছে, মোটা মোটা মাছ ভাজা রয়েছে, সেই মাছ ভাজাগুলো দিয়ে আমি কী রেসিপি বানাবো ভাবছিলাম, তার জন্য হলো আবার একটা মাছের ঝোল করবো এক্সট্রাভাবে, খরচা আর সময় নাই, আর সেই সময়টাও নাই যে করবো আমি, আর সময় খরচা না করে তার জন্য আমি এই রেসিপিটা বানিয়ে ফেললাম, তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব ভালো লাগে। তোমাদের অবশ্যই জানাবে যে আমার রেসিপিটা কেমন লাগছে। তারপর দেখো আমার একটু জিরে গুঁড়ো নয়, সেজন্য জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, তারপর এর ওপরে আমি একটু হালকা একটা ফুটার পরে আমি জিরে গুঁড়ো ছিটিয়ে নেবো, আর কাঁচা লঙ্কা কুচি ছিটিয়ে নেবো, আর ধনে পাতা ছিটিয়ে নেবো। আমার রেসিপি অলরেডি একবারে রেডি, গরম গরম ভাতের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই অ্যান্ড টেক কেয়ার।